হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আপনাকে আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে বল মাছ রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া লাউ দিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়েছি গুঁড়া মশলা হলুদ মরিচ লবণ জিরা গরম মশলা স্বাদমতো লবণ নিয়েছি ধনে পাতা কুচি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তোল এখন আমি রান্নাটা বসিয়ে দেব এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম গরম তলে যে কোনো জিনিস দিবেন একটু সাবধানে দেবেন না হয় ছিটে হাত পা পুড়ে যেতে পারে অনেক সাবধানে রান্না করবেন এবং নিজেরও সাবধানে রান্না করতে হয় সব সবসময় গরম তেলে কিছু দিতে হলে অনেক সাবধানে দিতে হয় এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব অনেক সুন্দর করে মশলাটা কষাতে হবে যত ভালোভাবে মশলাটা কষাবেন ততই রান্নার স্বাদটা বেড়ে যাবে বোল মাছটা রান্না করব একদম অল্প মশলা এবং সুস্বাদুভাবে সবাই খেতে পছন্দ করবে সবার কাছে ভালো লাগবে আপনারা চাইলে আপনারা ভাজি করেও নিতে পারেন আমি বল মাছটা কাঁচাই রান্না করব। কারণ আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডে কাঁচা পছন্দ করে তাই আমি কাঁচা মাছটাই রান্না করে আজকে দেখাবো আপনাদেরকে আর সময়ও কম লাগবে একদম সময় কম রান্না করতে বেশি সময় লাগে না এভাবে রান্না করলে সময়টা অনেকটাই বেঁচে যাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো নেড়ে চড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মাছগুলো ভালো করে কষিয়ে মাছগুলো উঠিয়ে নিব আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব মাছের সাথে যদি আমি তরকারিগুলো অ্যাড করি তাহলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু আমি কাঁচা মাছ রান্না করতেছি একটু সাবধানেই রান্না করতে হবে ভেজে নিলে একটু শক্ত হয় কিন্তু আমি কাঁচা মাছটা রান্না করছি এখন মাছটা অনেক নরম তাই মাছটা উঠিয়ে নিলাম বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন এখন আমি তরকারিগুলো অ্যাড করে দিলাম যারা আমাকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি এখন মাছগুলো অ্যাড করে দিলাম আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম সবসময় গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন তরকারিতে গরম পানিটা দিলে প্রচুর স্বাদ লাগে খেতেও খুবই ভালো লাগে পানসে লাগে না যদি ঠান্ডা পানিটা দিয়ে দেন তাহলে রান্নাটা একটু পানসে পানসে লাগে খেতে খুবই খারাপ লাগে তাই রান্নার সাথে সাথে আপনারা গরম পানিটা দিলে ভালো হয় তাই আমি গরম পানিটাই দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি ধনে পাতাগুলো অ্যাড করে দেব অনেক লোবনীয় একটা কালার এসেছে এবং খুবই সুস্বাদু আপনারা অবশ্যই আমার মতো রান্নাটা ট্রাই করবেন বাসায় এক একজনের এক এক রমে রান্না করে আশা করি আমার মতো রান্নাটা আপনারা ট্রাই করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখছেন আল্লাহ আল্লাহে